ডিজে বাপি প্রেজেন্টেশন। আর স্বামীর চরণ ধরে বলে, বলো না আমাদের অন্যায়টা কি, বলো কেন আমার কেউ মা বলে না, আমি কেড়ে বসে বসে কাঁদে। আজকে স্বামীর চরণ ধরে বলছে, স্বামী যাও না, তুমি কারোর কাছ থেকে একটা সন্তান এনে দাও না গো আমার। রাধা তোমার কি মাথা খারাপ, কার মার বুক থেকে আমি তোমার কোল আলো করবার জন্য এনে দেব। শোনো রাধা, তুমি শুধু তাকে ডাকার মতো ডেকে যাও, সে যদি মনে করে ঠিক তোমার কোলে কাউকে পাঠাবে। কথাটা বলে বাবা অধীরদ গেছে নদীর ঘাটে জাল ফেলতে, ওদের কর্ম ছিল মাছ ধরা। আর যেই না জাল ফেলতে গেছে, আজকে যেই না জালটা নদীর জলে ফেলা, একেবারে ওই জালে ওই যে কুন্তিমা যে কর্ণকে ভাসিয়ে দিল, ওই কর্ণ জালে উঠেছে। যেই না জালটাকে টেনে নিয়েছে, ছমকে দেখি দয়াময় তোমার এত অহিতুকি কৃপা, তোমার এত লীলা। আজ আমার রাধা আমার কাছে কাঁপছিল একটা পুত্রের জন্য, তুমি শুনতে পেয়েছো দয়াময়, তাই তো তুমি আমার জালেতে একটা পুত্র পাঠিয়েছো। তাড়াতাড়ি করে ছেলেটাকে বুকে করে নিয়ে জাল থেকে খুলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, রাধা 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 দেখো তোমার জন্য আমি কি এনেছি। যেই না কোলে করি আজকে রাধার কাছে এনেছে না, মনে রাখবেন মা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। বলুন বাবা, যদি নদীর ঘাটে কোনো একদিনের পুত্র ভাসানো দেওয়া যায়, সে কি বাঁচে? বাঁচে। ভগবান যদি মনে করি ওকে রাখবে, কারোর ক্ষমতা নেই নিতে পারি, আর ভগবান যদি মনে করি ওকে নেবে, কারো সাধ্য না যে ওকে রাখতে পারে। যেই না রাধার করে দিল বাবা, মনে বড় আনন্দ, গ্রাম প্রতিবেশীরা সবাই জেনে গেল রাধা অধীরতের পুত্র সন্তান। দেখতে দেখতে বাবা ছমাস হয়ে গেল, অমাইরা ছমাস পরে একটা উৎসব হয় না, কি হয় গো? অন্নপ্রাশন। হ্যাঁ, অন্নপ্রাশন। রাধা অধীরদ অন্নপ্রাশন করেছিল এই কর্ণের। তবে মা গো, অন্নপ্রাশনে একটা নতুন করে নাম দেওয়া হয়, নাম ওঠে না, আপনাদের নিয়ম আছে কিনা জানি না, আমাদের আছে, নতুন একটা নাম হয়। তো ওই কর্ণে নতুন নাম হয়েছিল বাবা বসু সেন। মহাভারত যারা পড়বেন দেখবেন কর্ণের নাম হচ্ছে বসু সেন। তো আজকের মনে বড় আনন্দ, চারিদিকে হই হুল্লোড়, কত বাদ্যি বাজনা বাজছে। কর্ণ দিনে দিনে বড় হলো, আর বড় হওয়ার পর রাধা মায়ের গলা ধরে বলল, মা আমি অষ্টবিদ্যা শিখতে চাই। অষ্টবিদ্যা শিখবার জন্য পঞ্চ পাণ্ডব যার কাছে শিখতো বাবা, অষ্টগুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছে কর্ণ গেল, কিন্তু দ্রোণাচার্য মেনে নিল না। কেন জানো? ও দাসী পুত্র, ওর জন্মের ঠিক নেই। যেদিন জেনে গেল সেদিন ওই কর্ণকে বের করে দিল অষ্টগুরু দ্রোণাচার্য। আর যখনই বের করে দিল, তারপরে কর্ণ গিয়েছিল একজনের কাছে, যিনি হলেন দশ অবতারের মধ্যে একটা অবতার, যার নাম হলো পরশুরাম। পরশুরামের কাছে গিয়ে বাবা অষ্টবিদ্যা শিখল। আর এই পরশুরাম যমদগ্নি, যমদগ্নির স্ত্রী যার নাম হচ্ছে মা রেণুকা,
জমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিয়েছিল পরশুরাম। আবার ওনার আরো একটা নাম আছে ভৃগুরাম, দশ অবতারের একটা অবতার। আর এনারই কাছে কর্ণ অস্ত্রবিদ্যা শিখে বাবা বড় বীর হয়েছিল। আপনারা আমরাই বলি বাবা, লক্ষ্য ভেদ করে তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রৌপদীকে বিয়ে করেছিল, কোনোদিন পারত না যদি আমার কৃষ্ণের চালাকিটা না থাকতো। অপরাধ নেবেন না বাবা, এই পৃথিবীতে আমরা রাজনীতি কেউ জানতাম না, ওই বেটা শিখিয়েছে। এক পক্ষ হয়ে আর এক পক্ষকে সর্বদা হারিয়ে গেছে। এই যে দলের ভেদাভেদ করা কৃষ্ণ তো শিখিয়েছে, দেখেন কোনোদিন পারত না অর্জুন লক্ষ্য ভেদ করতে। প্রথম লক্ষ্য ভেদ তো বাবা আমার এই কর্ণ করেছিল। যারা মহাভারত জ্ঞানী তারা জানবেন কর্ণ করেছিল, কর্ণের যোগ্যতা ছিল ওই দ্রৌপদীকে বিবাহ করবার, কিন্তু ভগবান করতে দেয়। যখন বাণটা মারল না, ভগবান সুদর্শন চক্র দিয়ে আড়াল করে দিয়েছিল। আর যখনই আড়াল করে দিল বাবা, আর তো কর্ণ লক্ষ্য ভেদ করতে পারল না। তারপরে তৃতীয় পাণ্ডব অর্জুন করেছিল, কিন্তু বাবা কর্ণ ভালোবাসত দ্রৌপদীকে, কিন্তু দ্রৌপদী সভার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল ওর জন্মের ঠিক নেই, ও যতই আমায় ভালোবাসুক না কেন ওকে তো আমি স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। এই লজ্জা কর্ণ মুখ দেখাবে না বলে প্রাণ ত্যাগ করতে গিয়েছিল গঙ্গার ঘাটে। আর যখন প্রাণ ত্যাগ করতে যাবে, হঠাৎ বাবা এক দাসী ছিল যার নাম ছিল পদ্মাবতী। ওই পদ্মাবতী ভোর ভোর, উনি তো ভক্তিমতী নারী, কর্ণ যাচ্ছে প্রাণ ত্যাগ করবে বলে, আর ভক্তিমতী মা দাসী পদ্মাবতী ফুলের সাজি নিয়ে কাঁদি আর বলে, বলো না কাঁদাইছ করিছ মরে যদি একবার কোন পুরুষ বা নারী যদি কারোর হাত ধরে তাকে বাবা বিবাহ করতে হবে, সে তার আগে তুমি পাঁচ ছটা করে ফেলো দুঃখ নাই, কিন্তু হাত যদি ধরো, এটা মহাভারতের কথা পাণিগ্রহ, তাহলে হাত ধরলেই তাকে বিয়ে করতে হবে। ভাগ্যিস বাবা এই কলিযুগে এখন ছিল না, কি স্বপ্নটা যে হতো। যারা তোমাইরা তো যেই না আজকের পদ্মাবতী হাতটা ধরেছে, পাণিগ্রহণ হয়ে গেল মানে বিয়ে করতে হবে। কর্ণকে বাঁচিয়ে রাধা অধিরথের ঘরে চলে গেল। শুভ দিন শুভ সময়
শুভক্ষণে আজকের বিবাহের আয়োজন হলো কর্ণের সঙ্গে মা পদ্মাবতী। বরেলো বর, বরেলো বর, বহিলো বাড়ি এলো বলে পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা। আছে পাড়া প্রতিবেশী ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের রোল গো, মাদলের রোল। আজ কবিল ভুবন গো, আজ শঙ্খ ধ্বনি উলুধ্বনি, কবিল ভুবন গো, কবিল ভুবন, কবিল। শুভ তিথিতে কর্ণের পদ্মাবতীর বিবাহ সম্পূর্ণ হলো। আর এইবার বিবাহের পর চার বৎসর হয়ে গেল। পদ্মাবতী স্বামীর চরণ ধরে কাঁদছে, ভক্তিমতী নারী তো স্বামী। আজ আমি আছি, আজ তুমি আছো, আমার প্রভু সেবা হয়। কিন্তু যেদিন আমরা দুই লোকে পৃথিবীতে থাকব না, আমার প্রভুর কি সেবা হবে না? ওই জন্য বলছিলাম কি, যদি কৃপা করি আমার একটা পুত্র সন্তান আমার ঘরে দেয়। কথাটা শুনে বলে উঠলেন, পদ্মা তুমি তাকে ডাকার মতো ডেকে যাও, সময় মতো সে ফল দেবে, তুমি কেঁদো না। আর তাছাড়া তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। তাহলে সহধর্মিণী হয়ে তুমি ভগবানের কাছে চাইছো কি বাবা? এখানে আমরা এতগুলো নারী জাতি আছে, এতগুলো এখানে সবাই বউ হয়েছে, সবাই স্ত্রী হয়েছে, সবাই কিন্তু সহধর্মিণী নয়। আপনারা বলবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না। বউ হতে এখানে আমরা সবাই পারব, স্ত্রী হতে এখানে আমরা সবাই পারব, কিন্তু সহধর্মিণী এখানে খুঁজলে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। এক ন মনে রাখবেন বাবা, নারীরা সব পারে। এরা যদি মনে করে স্বামীকে মৃত্যুর মুখে দেব, হাসতে হাসতে দিতে পারে। আবার এরা যদি মনে করে স্বামীকে মৃত্যুর মুখ থেকে টেনে আনবো, হাসতে হাসতে পারে। এরা শক্তি, পুরুষেরা শক্তিমান, শক্তি আছে বলে পুরুষের এত দাম। যদি না দাম থাকতো বাবা, এই জগৎ সৃষ্টি যখন হয়েছিল কোনোদিন পুরুষ সৃষ্টি আগে করেনি, আগে করেছিল বিধাতা নারী সৃষ্টি। আর একটা নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 দিন 7 রাত, আর একটা পুরুষ সৃষ্টি করতে সময় লেগেছিল 1 দিন 1 রাত। তাহলে নারীদের কত দাম লেগেছে? আমি নারী বলে বলছি না, কিন্তু নারীরা সব পারে। যদি বলেন এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়, মন্দোদরীর মতো সতী নারী স্বামীর মৃত্যু বান তুলে দিল। কি বাবা বলবো, বলবো? টাইমটা খুব কম, 10টা পর্যন্ত আমার আয়ু। আচ্ছা ঠিক আছে, একটু ছোট করে বলি তো, যখন বাবা রাবণ রাজাকে বধ করবার জন্য রামচন্দ্র যতবার রাবণকে মারছিল, ততবার একটা করে মুন্ডু কেটে দেয় আর একটা করে মুন্ডু জুড়ে যায়, কিছুতে রাবণকে বধ করা যাচ্ছিল না। আর তখন বিভীষণ বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি মারবে কি করে, আমার দাদার মৃত্যু বাণ আমার বউ দিদির কাছে তোলা আছে। মানে মন্দাদরীর কাছে রাবণের মৃত্যু বাণ লুকানো আছে, যদি একবার কেউ মৃত্যু বাণটাকে চুরি করতে পারে তাহলেই রাবণ বধ হবে।
কথাটা শুনে বাবা রামচন্দ্র বলেছিল, বিভীষণ কে আনবে রাবণের মৃত্যু বাণ? বাবা এই পৃথিবীতে একজন ভক্ত ছিল যিনি হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল রাম সীতার যুগল, সেই ভক্ত প্রবর বীর হনুমান বলেছিল, প্রভু আমি তো আছি, আমি আনবো মন্দোদরী মার কাছ থেকে রাবণের মৃত্যু বাণ। কি করে আনবি দেখো না প্রভু, কি করে কায়দা করে আন। হনুমান কি করেছিল বাবা, একটা গণত ঠাকুরের রূপ ধারণ করেছিল, আর গণত ঠাকুরের রূপ ধারণ করে এইবার গিয়ে দাঁড়িয়েছিল বাবা একেবারে মন্দোদরী মার কাছে, আচলটা পেতে বলেছিল, মা ভিক্ষা আমি দেই। আর যেই না ভিক্ষা দেহি মন্দোদরী বেরিয়ে এসেছে, গণত ঠাকুরকে দেখে বলছে, আচ্ছা বাবা ঠাকুর আপনি কি গণনা করতে জানেন? বলে হ্যাঁ মা, আমি গ্রামে গ্রামে গণনা করে বেড়াই। আচ্ছা বাবা ঠাকুর একবার আজকের গণনা করে দেখেন না, আজ আমার স্বামীর জয় হবে না রামচন্দ্রের জয় হবে? হনুমান ছদ্মবেশে মনে মনে ভাবছে, মন্দোদরী আমি এটাই তো চাইছিলাম, কখন তুমি আমায় গণনা করতে বলবে? এইবার মাটির উপরে বাবা যেই না গণনা করবার জন্য খড়িটা পেতেছে, আর ওই খড়ির উপরে বাবা একটাই অক্ষর লিখেছে, শুধু রয়াকা। মন্দোদরী বলছে, বাবা ঠাকুর কি নাম উঠেছে? বলে মা শুধু একটাই অক্ষর উঠছে, আর কোনো অক্ষর উঠছে না, শুধু রয়া কাটটা উঠেছে। আর যেই না ওই রয়া কাটটা শুনেছে মন্দোদরী, তো আনন্দে লাফ দিয়ে উঠে, তার মানে মনে মনে ভাবলো আমার স্বামীর নাম রাবণ, তাহলে রাবণের প্রথম অক্ষর তো রয়া কার হবে। কিন্তু এমন বোকা নারী ওর আইডিয়া ছিল না, আর একজনের নাম তো রাম, সেটাও তো রয়াকার হতে পারে, কিন্তু হনুমান তো রাবণের রয়াকার লেখেনি, রামের রয়াকার লিখেছে। আর যেই না রয়াকারটা লিখেছে বাবা, সঙ্গে সঙ্গে মন্দোদরী বলছে, বাবা ঠাকুর আমি তো জানি আমার স্বামীর মরণ হবে না। তা হনুমান কায়দা করে জিজ্ঞাসা করছে, মা তুমি কেন জানো হবে না? আমি খড়ি পেতে দেখলাম। বলে না, কারণ আমার স্বামীর মৃত্যু। আমার স্বামী বারবার বারণ করে গিয়েছিল, আমি যেন কাউকে কথাটা না বলি, আর ঠিক বেরিয়ে যাচ্ছিল। এটাই তো গন্ডগোল মা আমাদের। কি গন্ডগোল বলো তো? আমার দাদা ভাইদের বাবাদের বলে যাই, কান খুলে শুনে নাও বাবা, যারা এখানে সংসার করেছো, কিন্তু আমার এই মায়েদের দিদি ভাইদের বৌদিদের কাছে সব গল্প করবে, কিন্তু এমন এমন হয়তো আপনাদের জীবনের কোনো গোপনের গল্প আছে, সেইটা ওদের কাছে কোনোদিন বলো না। যদি একবার বলে ফেলো, ও কোনো না কোনোদিন পেটের ভিতর থেকে উদ্গার হবেই, ও কোনো ভুল নেই বাবা, এত অভিশাপ দেওয়া আছে, একটু পরে জানতে পারবে অভিশাপটা কে দিয়েছিল, যে লীলাটা হচ্ছে ওই মেয়েটাই দিয়েছিল। হরি বল। তো আজকে যেই না ওই মন্দোদরী বলে ফেলতে যাবে বলেন, এইবার হনুমান ছদ্মবেশে বলছে, ও মামা কি যেন বললে, তোমার স্বামীর মরণ হবে না তুমি আগে থেকে জানতে? কি করে জানতে? বলে না বাবা আমি বলবো না, বাবা স্বামী বারণ করে গিয়েছিল, সেটা আমি মুখ ফুটে বলে ফেলতে যাচ্ছিলাম। মা আমি কথা দিই, আচ্ছা এই তো খড়ি পেতে তুমি দেখলে রামের জয় হবে না, আজকে রাবণের জয় হবে, তুমি ভয় পাচ্ছ কেন? বলো তুমি কি বলতে চাচ্ছিলে? দেখো বাবা ঠাকুর, আমার স্বামীর মৃত্যু বাণ তো আমার কাছে লুকানো আছে। হনুমান কায়দা করে বলছে, মা কোথায়? বলে বাবা আমি তোমাকে বলবো, তুমি কিন্তু ওই মুখ পোড়া হনুমানকে বলবে না। যেই না বলেছে হনুমান ছমকে, ওই বেটাই তো হনুমান। বলে তুমি হনুমানকে বলবে না? বলে না মা আমি বলবো না, রেখেছো কোথায়? বলে বাবা এই ফটিক স্তম্ভের ভিতরে, এর ভিতরে আমার স্বামীর মৃত্যু বাণটা লুকানো আছে। হনুমান মনে মনে চিন্তা করলো, মা আমি তো ওইটা নেবার জন্য এসেছি। কিছুক্ষণ গল্প করবার পর হনুমান বলছে, ও মামা এবার তো আমি ঘরে যাওয়ার সময় হয়েছে, তুমি এবার কৃপা করে আমাকে একটু জলের ব্যবস্থা করো, বড্ড পিপাসা পেয়েছে। যেই না মন্দোদরী জল আনতে যাওয়া, যে হনুমান গন্ধমাদন পর্বত এক হাতে জাগিয়েছিল, মানে কত তার ক্ষমতা, কত বড় বীর, আর একটা ফটিক স্তম্ভ ভাঙতে পারবেন? যেই না ঠেলা দিয়েছে ফটিক স্তম্ভ ভেঙে গেছে, আর যেই না ভেঙে গেছে বাবা ওর ভিতর থেকে রাবণের মৃত্যু বাণটাকে তুলে নিয়েছে, আর রাবণের মৃত্যু বাণটাকে নিয়ে উঠতে উঠতে চলে যাচ্ছে
মন্দোদরী চিৎকার করছে, হনুমান হনুমান রে। এই জায়গাটা বাবা প্রশ্ন অনুভব করবেন, যে মন্দোদরী সতী নারী সে বুঝতে পারেনি এটা হনুমান এসেছে, তার স্বামীর মান চুরি হয়ে যাচ্ছে, মন্দোদরী বুঝতে পারেনি পেরেছিল, তাহলে কিসের জন্য হাসতে হাসতে হনুমানের কাছে স্বামীর মৃত্যু বান তুলে দিল? কারণ মন্দোদরী জানতো আমার স্বামী যত তাড়াতাড়ি প্রাণ যাবে তত তাড়াতাড়ি কৃপা পাবে, কারণ এরা তো স্বর্গে জয় বিজয়, বন্ধুত্ব যদি ভগবানের সঙ্গে করত 7 জন্ম টাইম লাগতো, আর ভগবানের সঙ্গে যদি শত্রুতা করে 3 জন্ম পরে এরা উদ্ধার হয়ে যাবে। মন্দোদরী বলল, আমি সতী নারী, আমি চাই যত তাড়াতাড়ি আমার স্বামী মুক্তি পেয়ে যায়। তাই তো হনুমানের হাতে মৃত্যু বাণটা তুলে দিল। তাহলে দেখেন বাবা, একদিকে সতী নারী হয়ে মৃত্যু বাণ তুলে দিল, স্বামীকে মৃত্যুর মুখে ফেলে দিল, আবার অপরদিকে মা বেহুলা স্বামী লক্ষ্মীন্দরের হাড় কটা পড়েছিল, তবু কিন্তু স্বর্গের দ্বারে দ্বারে ঘুরে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে নিয়ে চাঁদ সওদাগরের কাছে ফিরে গেল। সাবিত্রী মা সত্যবানের প্রাণ ফিরালো, অনুসুবা মা মর্ত্যধামের নারী হয়ে সূর্যকে রোধ করে দিল, স্বামীর প্রাণ ফিরিয়ে নিল। তাহলে এক নারী স্বামীকে মৃত্যুর মুখে দেয়, এক নারী স্বামীকে মৃত্যুর মুখ থেকে টেনে আনে। তাহলে নারী সব পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো, এই শালা একটা কথা তোর গুরুদেবের কথা মাথায় রাখবি, সবাইকে জগতে বিশ্বাস করবি কিন্তু নারী জাতিটাকে বিশ্বাস করবি না। এরা রাগলে রাখতে পারি, এরা মারলে মারতে পারি। তাহলে যে নারী স্বামীকে কৃষ্ণ ধর্মের পথে পাঠাতে পারে, যে নারী স্বামীকে ধর্ম পরায়ণ করতে পারে, যে নারী স্বামীকে একাদশী ধরাতে পারে, যে নারী স্বামীকে হরিবাসরী আনতে পারে, যে নারী স্বামীকে ভাগবতাসরী আনতে পারে, সেই জগতে হয় সহধর্মী। আমা আমি ছিলাম কোথায় বলো তো, এত কথা বলতে বলতে ভুলে গেছি। হাই দেখো নাকি দোতলা বাড়িতে ছিলাম, লীলাতে ছিলাম কোথায়, পদ্মাবতী স্বামীর কাছে একটা পুত্র সন্তান, 4 বৎসর সংসার করবার পর একটা কোল আলো করে পুত্র সন্তান দিল গোবিন্দ, কৃষ্ণ ভক্ত যার নাম হলো বিশ্বকেতু। বাবার নাম বিশ্বসেন আর সন্তানের নাম রেখেছিল বিশ্বকেতু। আর এই কর্ণ বাবা এত দাতা, এত দাতা, যে যা চায় কেউ যদি বলে কর্ণের প্রাণও নেবে, হাসতে হাসতে দিয়ে দিতে পারে। একদিন বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে চিন্তা করলো, কর্ণ আজ আমি দেখব তুমি কত বড় দাতা, যে যা চাই তুমি নাকি তাকে তাই দিয়ে দাও, আজ আমি পরীক্ষা নেব তুমি কত বড় দাতা, তুমি কি করে আমায় দিতে পারো। এইবার ভক্ত বাৎসল্য ভগবান আজ আসছে ভক্তের বাড়িতে, কি রূপ ধরেছে জানো, আজ বিপ্রবেশ ধরি কৃষ্ণ আজি কবি ধীরে
প্রসাদ দাও ভগবান এক বৈষ্ণবের রূপ ধারণ করে কর্ণের দুয়ারে এসে বলছে কর্ণ কর্ণ বাড়িতে আছো কে? আমি আমি এক বৈষ্ণব ঠাকুর, আসো আসো না। আজ আমার কত সৌভাগ্য, আজ কত জন্ম স্বীকৃতির ফলে আমার বাড়িতে এমন বৈষ্ণব ঠাকুর এসেছে। আসুন আসুন আমার ঘরে আসুন। কর্ণ আমি তোমার বাড়িতে এমনি এমনি আসিনি বাবা, শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছ, শুনলাম নাকি তোমার কাছে যে যা চায় তুমি নাকি তাই দিয়ে দাও। কর্ণ আজ আমি তাই খুঁজে খুঁজে তোমার দ্বারে এসেছি, তোমার দ্বারেতে কালকের একাদশী করেছিলাম আজ দ্বাদশী। মনে রাখবেন বাবা, ভগবান ভক্তের বাড়িতে যেদিন করে যায় একাদশীর পরের দিন দ্বাদশী হয়। সেই যে বিদুর পরাশরীর ঘরে যেদিন গিয়েছিল সেদিনও একাদশীর পরের দিন দ্বাদশী। কেন জানেন বাবা? দ্বাদশীতে একটু ভক্ত সেবা দিলে অনেক লাভ হয়, তাই তো ভগবান জগৎকে শেখাবার জন্য বেশিরভাগ ভক্তের বাড়িতে দ্বাদশীতে যায়। কর্ণের ঘরে গিয়ে বলছে কর্ণ এই দ্বাদশীতে আমি তোমার বাড়িতে এসেছি, আমি একটু প্রসাদ পেতে চাই। বলুন আপনি কি প্রসাদ পেতে চাই? দেখো কর্ণ, আমি কিন্তু অন্য কিছু প্রসাদ পাবো বলে তোমার বাড়িতে আসিনি, আর অন্য কিছু পেলে আমি তো অন্য জায়গায় যেতে পারতাম, শুনলাম তুমি তোমার কাছে যে যা চাই তাই দাও ওই জন্য এসেছি। জানো বেশ, বলেন বাবা ঠাকুর আপনি কি সেবা পাবেন? শোনো আজ আমার মনে বড় ইচ্ছা, কি জানো? মাংস খাই বাদে ইচ্ছা, আমার মনে বড় মাংস খাইবার ইচ্ছা, আমার মনে বড় আস্তে বলুন আপনি কি মাংস খাবেন? আমার এই দুবারে মৃগ মাংস পক্ষী মাংস সব মাংস আছে, বলুন আপনি কি মাংস সেবা করবে? কর্ণ মনে মনে ভাবছে বৈষ্ণব মানুষ আজ দ্বাদশীতে মাংস খেতে চাইছে। বেশ, ভক্তের মনের আশা পূর্ণ করার দায়িত্ব আমার, আমি কথা দিলাম মৃগ মাংস পক্ষী মাংস যা মাংস বলবে আমি আপনাকে সেবা দেব। ভগবান ছত্রবেশে বলছে শোনো কর্ণ, আমি মৃগ মাংস পক্ষী মাংস সেবা করব বলে তোমার দ্বারে আসিনি, আমার মনে বড় আজকের ইচ্ছা তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র বাবা বলা সম্পদ, তোমার বিষকেতুর মস্তক ছেদন করে তার দেহটাকে আমায় মাংস করে সেবা দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন দয়াবান, চুপ করো চুপ করো, আমার কথা বলো না, আমি পারবো না, আমি আমার নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা দিতে পারবো না। কর্ণ তুমি ত্রিশত্ব করেছো,
আমি তোমার কাছে যা চাইব তুমি আমায় দেবে। একদিকে তোমার ধর্ম আর একদিকে আমার অতিথি সেবা, বলো তুমি কোনটা চাও। আর যদি বলো দিতে পারবে না তো আমি চলে যাচ্ছি না। না, এ জীবনে কোনদিন আমার কথার খিলাফ হয়নি, এ জীবনে আমার কাছে যে যা চেয়েছি আমি তাকে তাই দিয়েছি। কিন্তু বাবা ঠাকুর আপনি একটু বিলম্ব করে জনম দুঃখী মা পদ্মা সে যে বিষকেতুর প্রাণ, আমি একবার আমার স্ত্রীর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি, তারপরে আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব কথা রাখবার। বেশ, আমি বেশিক্ষণ টাইম তোমায় দিতে পারবো না, তুমি তোমার সহধর্মিনীর কাছ থেকে জেনে এসো। কর্ণ এক পা দুপা করে মা পদ্মাবতীর কাছে গেছে, বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে। পদ্মাবতী বললেন, স্বামী কি হয়েছে তোমার, তোমার চোখে জল, তুমি কাঁদছো, তুমি তো কোনোদিন এমন করে ভেঙে পড়ো না, কি হয়েছে তোমার স্বামী তুমি আমায় বলো। পদ্মা, সকাল সকাল আমার বাড়িতে এক বৈষ্ণব ঠাকুর এসেছে। স্বামী, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কোনোদিন কাঁদো না, আজ তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার আমায় বলো। পদ্মা, আমি যে কথাটা বলবো তুমি সহ্য করতে পারো, তুমি সহ্য করতে পারো না। কি এমন কথা স্বামী, আমি সহ্য করতে পারবো না, পারবে না। স্বামী তুমি বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মের কাজে যদি আমি একটু লাগতে পারি, পারবে না, পারবে না। পদ্মা, আজকে আমি যে কঠিন পরীক্ষায় দাঁড়িয়েছি তুমি পারবে না, আমার সহযোগিতা করতে তুমি পারবে না। তুমি বলে দেখবে তো, তারপরে তুমি নয় কেঁদো। শোনো পদ্মা, যে বৈষ্ণব ঠাকুর এসেছে, আমি ত্রিশক্ত করেছিলাম, আমার কাছে যা চাইবে আমি তাই দিই, আমি ত্রিশক্ত করার পর আমার কাছে কি চেয়েছে জানো, আমাকে বলেছি আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বাবা বলা সম্ভব, আমার একমাত্র বুকের ধর, মস্তকে ছেদন করে আমার ভীষণ দেহটা মাংস করে ওকে নাকি বৈষ্ণব সেবায় দিতে হবে। স্বামী স্বামী তুমি বলো, বলো পারবো না, আমি পারবো না। আমি যে মাহ একমাত্র সম্পদ।
আমি যে বৈষ্ণব ঠাকুরের কাছে ত্রিশক্ত করেছি, ও আমার কাছে যা চাইবে আমি তাই দেব। পদ্মা আমি এখন কি করব? একদিকে আমার ধর্ম, একদিকে আমার পুত্র, আমাইরা কেমন সহধর্মিনী দেখে। আপনারা তো কারোর মা, আমিও একটা মা। হে জগতে কোনো মা পারে নিজ পুত্রকে বলি দিয়ে বসে বসে? বেশ, পদ্মা বললেন শাড়ি তুমি কে দো না, কে দো না, যে আজকের বৈষ্ণব সেবায় যাবে একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আস। তুমি দাঁড়া, বিশ্বকে তো তখন বন্ধুদের সঙ্গে খেলা করছিল, বাবা মা এত বড় কথা দিয়েছে, ছেলে তো জানে না, ছোট পাঁচ বছরের বিশ্ব প্রত্যেক দিন বন্ধুদের সঙ্গে হরি নামের খেলা খেলে। পদ্মা মা ছুটতে ছুটতে মাঠে গিয়ে দাঁড়াল, দূরে দেখে না বিশ্বকেতু হরি নামের খেলা খেলছে। আর খেলতে খেলতে বাবা বিশ্বকেতু দেখতে পেয়েছে মা এসেছে, বন্ধুদেরকে বলছে বন্ধু তোরা একটু দাঁড়া, আমার মা এসেছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, একবার আমার মার কাছ থেকে ঘুরে আসে, একটু তোরা খেল, আমি আমার মার কাছে যা। ছোট্ট বিশ্বকে তো ছুটতে ছুটতে গেছে, মা ও মা, মা একে তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন মা? তাড়াতাড়ি করে মা চোখের জলটা মুছে দিয়েছি, কই কাঁদিনি তো বাবা? কাঁদিনি মা, তুমি তো কোনোদিন এই মাঠে আসো না, কি হয়েছে মা? আমি কি করে বলব? ওমা তুমি তো কোনোদিন এত কাঁদো না, আজ তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? খোকা আজ আমার দ্বারে বৈষ্ণব ঠাকুর এসেছে। মা তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তবে আজকের কেন তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? হাজ আমি কেন কাঁদছি জানি? ওই বৈষ্ণব ঠাকুর আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে, মাংস তো মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও না মা। তুমি কাঁদছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বিশ্বরে মৃগ মাংস পক্ষী মাংস খেতে চাইনি, আমার দুবারে এসে আমার এক পুত্র মা বাবা তোর দেহটা মাংস করে দিতে বলেছি, কেমন করে মা হয়ে নিজের হাতে তোর মস্তক ছেদন করে তোর দেহটা মাংস করে আমি দেব? পারবো না, আমি পারবো না
দিশকে তো তাড়াতাড়ি করে মায়ের চোখের জল মুছিয়ে মা গো, আপনারাও সন্তানের মা, আমিও সন্তানের মা, আমাদের একটা ছেলে এমন তৈরি হয়নি। বিশ্বকে তো বলেছিল মা, এ তো তোমার সৌভাগ্য, তোমার গর্ব ধন্য। আজ তোমার গরিবের ফসল, আজ তোমার মাবালা সম্পদ, আজকের বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে কি বড় পাওয়া মা তোমার আর কিছু আছে? আমি তোমার একটু পরে বলি হব, একবার আমার বন্ধুদের কাছে যাও, একবার আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আস। ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গেছে, বন্ধু বন্ধু কোনদিনও ফিরে আসিব বন্ধু, আমার জীবন নদী ছিল জন্মের মতো চলে যাচ্ছে, আমার ভবির খেলা সঙ্গ হলে নিয় পার করিয়া আমার জীবন নদী নাইয়া, আমার জীবন নদী আমার ভাবির খেলা সঙ্গ হবি ছিলাম বাসা, বুঝি নাই তা
অচল হবি গো বন্ধু আমার যাওয়ার বেলা জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া আমি চলে যাচ্ছি এই দেহটা বৈষ্ণব আমার বাবা মা রইল তোর আমার বাবা মাকে দেখি আসি বন্ধু চিরজনমের মতো বিদায় ছুটতে ছুটতে মার কাছে গিয়ে বলছে মা মা চল আর দেরি নয় ধরো অস্ত্র কাটো মাথা না না বাবা না আমি পারবো না পারতে তোমার হবে মা গো পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে টলমল টলমল কখন যে পড়ে যাবে মা কেউ জানে এই জীবন পদ্ম পাতা প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে কখন যে পড়ে যাবে কেউ জানে না কেঁদো না মা যেতে তো সবাইকে হবে আগে আর পরে এ তো তোমার জন্ম ধন্য তোমার ছেলে বৈষ্ণব সেবাই আর তাছাড়া যেদিন আমি গর্বে ছিলাম তুমি তো ঠাকুরের কাছে মানত করেছিলে প্রভু এ সন্তান যে আমার গর্বে আছে সে যেন বৈষ্ণব তাহলে কেন ভেঙে পড়ছ ধরো অস্ত্র কাটো মাথা হাড়ি কাটে রেখেছে হাড়ি কাটে ছেলের মাথাটা দিয়ে একদিকে কর্ণ একদিকে মা পদ্মা যেই না ছেলেটার মাথাটা রেখে কোরআনটা ধরেছে বিশ্ব বলল মা আর একটু সময় দেবে শেষ বেলার মতো তোমাকে একটু প্রণাম করে জননী জন্মভূমি তুমি তো আমার সব তোমার আশীর্বাদ না পেলে আমি তো শুভ কাজে যেতে পারবো না বাবার কাছে গিয়ে প্রণাম করে বললেন বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ পিতাহি প্রীতিমা পরে প্রিয়ম সর্বদেব তুমি আমার জন্মদাতা পিতা তুমি তো আমার সব আশীর্বাদ করো আবার যদি পরবর্তী দিনে আমার জন্ম হয় আমি যেন তোমাদের মতো বাবা মার করে আসতে পারি চলে যাস না বাবা আমাদের ছেড়ে মা এবার একটু হাসো হাসতে হাসতে আমায় বিদায় দাও তোমার বিশুর জানে বসলাম এবার তুমি আমায় হাসি মুখে বিদায় না কোরআন দিয়ে বাবা একদিকে বাবা একদিকে মা হাড়ি কাটে রেখে বিশ্বকে তোর মস্তকটা ছেদন করে দেব একদিকে দেহ আর একদিকে মাথা আর ওই মাথাটা কি করছে জানো কৃষ্ণ 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 কৃষ্ণ
কোথায় কৃষ্ণ কোথায় সকালে কতদিন তোরে দেখি না একবার দেবে বলে বল কৃষ্ণ তাকে কি আমি করে পরীক্ষা দিতে এই জগতে যারা যারা কর্মের কথা শুনবে তারা তো কেউ জীবনে আর তোকে ভালোবাসবে না কারণ তোকে ভালোবাসলে তাকে সব হারাতে হবে মা তো ছেলের মাথাটাকে কুড়িয়ে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবা ভগবান করুণাময় করুণা সিন্ধু সব রান্না করে দিলে তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না আমি অম্বল খেতে ভালোবাসি দাও অম্বল করি পদ্মাবতী বলে বলেন বাহ বা ঠাকুর বাহ ছেলের মাথাটা একটু লুকিয়ে রেখেছিলাম বৈষ্ণব চলে গেলে একটু কেঁদে হালকা হব তাও তোমার সহ্য হলো না ঠিক আছে তোমার যখন এটাই ইচ্ছা আমি দেব জনম দুঃখী ধারালো ওই ছেলে নিজের হাতে টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল তৈরি করে বৈষ্ণবের চরণে দিয়ে পাতা দেখো ছেলেটার মাংস করবার সময় যেন চোখে জল না কত কঠিন পরীক্ষা দেখে জল যদি এসে যায় তুমি যদি কাঁদো তাহলে আমি কিন্তু সেবা পাবো না পদ্মা মা মনটাকে চেপে ধরে বলছে কাঁদিস না কাঁদিস না কাঁদবি কেন তুই তো এইটা চেয়েছিলি তোর ছেলে বৈষ্ণব সেবায় যা তোর ছেলে গোবিন্দ সেবায় যা তাহলে আজকের কেন কাঁদবি কাঁদবি না মোটে কাঁদবি না চুপ চুপ মনটাকে চেপে ধরেছে ছেলের মাথা দিয়ে অম্বল করে ছেলের দেহটা মাংস করে বৈষ্ণবের চরণে আর পাশে বসে পাখার বাতাস করছে কেমন ভক্ত আর কেমন ভগবান দেখেছে জগতে বড় দুর্লভ ভগবানের চোখে এলো জল আর কি ধরে রাখতে পারে ভক্তের আকুল আর্তনাদ দেখে ভগবানের চোখে জল ধন্য পদ্মা ধন্য তোমার মা হওয়া ধন্য তোমার পদ্মা নাম ধন্য আজ যদি তোমার পুত্রকে ফিরিয়ে না দি আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে পদ্মা ভগবান চতুরের চূড়ামণি চাতুরালি করছে পদ্মা সেবা তো পাবো আমি যে কোনো শিশু বালক কাছে না নিয়ে সেবা পাই না যাও তুমি গ্রাম থেকে একটা শিশু বালক এনে দাও আবার আবার শিশু বালক হ্যাঁ আর ভয় নেই ওর কোনো ক্ষতি হবে না ওকে পাশে নিয়ে একটু সেবায় বসবো যাও তুমি কোথা থেকে একটু শিশু বালক এনে দাও পদ্মা মা এক পা দুপা করে যখন মাঠে গেছে যেখানে বিশ্বসেতুর বন্ধুরা হরি নামের খেলা খেলে
আর হঠাৎ পদ্মা মা দেখতে পেল তাদের মাঝখানে বিশ্বকেতু হরি নামের খেলা হচ্ছে। যে করে আমার আশ তারে করি সম্পনা, তবু যদি না ছাড়ে আমার পাশ তারে পারে হইয়া তার সানদা। এই এই পৃথিবীর মাটিতে যারা যারা সর্বহারা হয়ে যায়, তবু গোবিন্দ চরণ না ছাড়ে আমার গোবিন্দ বলে নরে বলিছি আমি সারা সারা জীবন তার ঘরের দরজা বন্দী হয়ে ভব যেই না পদ্মা মা বিশ্বকে তোকে দেখেছে। ছোট ছোট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, মা মা ও মা কি হয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? খোকা এখানে তুই কখন এলি? কেন মা, আমি সকাল থেকে তো খেলা করছি, আর তোমাকে তো আমি বলে এলাম আমি খেলতে যাচ্ছি। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন বলো না, কি হয়েছে? মা কিছু বলতে পারছে বিশ্বকেতুকে বলছে, বিশ্ব চল বাবা এবার বাড়িতে চল। এইবারে বিশ্বকে নিয়ে যাই না ঘরে ফিরেছে। আরে ঘরে ফিরে দেখে কিনা যে বৈষ্ণব ঠাকুর সেবাই বসেছিল, সে বৈষ্ণব ঠাকুর আর দরজা না। পদ্মা কুল প্রাণে কাঁপছে, প্রভু তুমি আমায় ধরা দিয়েও তুমি ধরা দিবে না, তুমি আমার কাছে এসে আমার পুত্রকে কেড়ে নিলে আবার আমার পুত্রকে ফিরিয়ে দিলে প্রভু, কিন্তু আমি আমার পুত্রকে পেলাম কিন্তু আমি তো তোমার চরণ হারিয়ে ফেললাম। বিশ্বকে তো জরাধি জরিতাই হিতাই গৌর কৃষ্ণ প্রমাণম দে হরি বল হরি বল। এইবার বাবা সন্তানকে তো ফিরে পেলো, যে অমূল্য সম্পদ তোমার এসেছিল সে চিরজনমের মতো চলে গেল। কর্ণ পদ্মাবতী চিৎকার করে আকুল প্রাণে ডাকছে, প্রভু সেই যদি ধরা দিলে আমাদের ধরা না দিয়ে কেন চলে গেলে? ভগবান দৈববাণী বলল, কর্ণ কর্ণ এই জগতে তোমার মতো দাতা জগতে বড় দুর্লভ। কর্ণ ধন্য পদ্মা তোমার না, ধন্য কর্ণ তোমার না, কারণ তোমরা এমন বাবা মা হয়েছ ধর্মকে বজায় রাখতে গিয়ে তোমরা নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবাই দিয়ে দিলে। ধন্য কর্ণ ধন্য, আজ আমি জগৎকে শিক্ষা দিলাম
যদি কেউ কর্ণের মতো চরিত্র ধারণ করিতে পারো, যদি তোমরা কেউ কর্ণের পদে অবলম্বন করিতে পারো, তোমাদের অচিরে কৃষ্ণ ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারল না, ধরার মাটিতে নেমে এসেছে। প্রভু একবার আমি তোমাকে নয়ন ভরে দেখতে চাই, যেই না নয়ন ভরে দেখতে চেয়েছে ভক্ত বাৎসল্য ভগবান ধরায় নেমেছে। কিন্তু বাবা এই কর্ণ যেদিন কুরুক্ষেত্রের মাঠে নিধন হয়েছিল, অমাইরা কর্ণ ভালো ছিল গো, কিন্তু সবাই যখন ওকে ওই সুত পুত্র বলতো ওর জন্মের ঠিক নেই, এই কথাটা কর্ণ সহ্য করতে পারত না। কারণ এই সুত পুত্র শুনতে শুনতে বাবা কর্ণ আমার বধির হয়ে গেল। কর্ণ পাণ্ডবদের আত্মীয় পরিজনদের ভালোবাসত, ভালো যদি না বাসত যেদিন 16 বছর বয়সে অভিমন্যু প্রাণ ত্যাগ করেছিল। আপনারা জানেন সুভদ্রার ছেলে অভিমন্যু 16 বৎসর বয়সে সবাই মিলে বাবা চক্রগুহর মধ্যে, এই অভিমন্যু তো প্রবেশ করার পদ জানত, বাহিরের পদ জানত না, আগম নিগম। আপনারা জানেন এর কাহিনীটা, তো একটু ছোট করে বলি। তো বাবা যখন সপ্তরথি মিলিয়ে সবাই মিলে একটা একটা বান মারছে, কোন বীর বা কোন যোদ্ধা সূর্য অস্ত চলে যাওয়া পর্যন্ত কেউ যুদ্ধ করতে পারেনি, শুধু কিন্তু এই 16 বছরের অভিমন্যু করেছিল। অভিমন্যু যখন সবাই মিলে বান মারছে কিছুতে মরছে না, দুর্যোধন বলেছিল ওরে এমন করে ওকে বান মারবি যেন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ওর দমটা থাকে, সবাই মিলে ওকে তিল তিল করে মারবি, ওকে মৃত্যু যন্ত্রণা দিবি। সবাই মিলে বান মারছিল কারণ বাইরে থেকে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব বলছিল অভি তুই বেরিয়ে আয়, কিন্তু অভিমন্যু আগমের পদ জানে, নিগমের পদটা তো জানত না, কি করে প্রবেশ করতে হয় সেটা জানতো, বাহিরের পথ জানতো না। সবাই ডাকলে কি হবে, ভিতর থেকে অভিমন্যু বলেছিল জেঠু তোমরা হাজার বললেও আমি তো যেতে পারবো না, আমি বাইরের রাস্তা জানি না। ওই দুর্যোধন তখন কর্ণকে বলেছিল কর্ণ ওই ছেলেটাকে অভিমন্যুকে এমন করে বান মারো যেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। কর্ণ মারতে চাই কারণ কর্ণ জানতো আমি ওর বড় জ্যাঠামশাই, আমি কি করে মারবো এইটুকু আমার সন্তানের সমতার অঙ্গে বা। কিন্তু দুর্যোধনের কথা মতো বাবা বাণ মারতে হয়েছিল, আর বাণটা নিক্ষেপ করে যখন কুরুক্ষেত্রের মাঠে ধুলাই লুটিয়ে পড়েছিল তখন ওই কর্ণ ছুটে গিয়ে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরেছে, অভি পারিস যদি বাবা আমায় ক্ষমা করে দে, ওরে আমি যদি তোকে আজকের এই বাণটা না মারতাম তোর যে মৃত্যু হতো না, আমি জ্যাঠামশাই হয়ে আমি পারছি না তোর এই মৃত্যু যন্ত্রণা দেখতে, ওরে তুই আবার মৃত্যুর কোলে ঢলে পড়। সেই সময় মৃত্যুর আগে অভিমন্যু বলে গিয়েছিল আমার মৃত্যুর জন্য এই পৃথিবীতে কেউ দায়ী নয়,
না দাই আমার জ্যাঠামশাই কর্ণ, না দাই দুর্যোধন, এরা কেউ দাই নয়, একমাত্র দায়ী ছিল আমার মা সুভদ্রা। মহাভারতে বলে গিয়েছিল অভিমন্যু আমার মা দায়ী ছিল, এর থেকে প্রমাণ কি হলো? মনে রাখবে মা, মাতৃগর্ভে সন্তান থাকাকালীন মা যা আহার করে সন্তান তাই আহার করে, মা যা কানে শোনে সন্তান তাই শোনে, মা যখনই ঘুমায় সন্তান তখনই ঘুমায়। মায়ের যেমন চরিত্র হয় সন্তানের ঠিক চরিত্রটা সেই দিকে যায়। মা যদি গর্ভের সন্তান নিয়ে একটু গীতা পাঠ হরিবাসরে বসা, সন্ধ্যাবেলায় একটু হরিনাম সংকীর্তন শোনা, তাহলে বাবা আমার বিশ্বাস, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি মৌমিতা, তার সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না, তার সন্তানকে সৎ পথে আসতেই হবে। সেই কর্ম যখন কুরুক্ষেত্রের মাঠে নিধন হলো, আর কি মা কুন্তি থাকতে পারে? যখনই কর্ণ বধ হয়েছিল মা কুন্তি হরিব, পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি আপনি চলে আসুন, কারণ এখনো তো দুটো দল আছে, রাসলীলা হবে, অনেক দেরি হয়ে যাবে, তাতে আমাদেরও অমঙ্গল হবে, পরবর্তী দলকে হরিবাসরে পাঠান হরিব। এইবার কর্ণ যখন বধ হয়ে গেল, রাতের অন্ধকারে মা কুন্তি ছুটতে ছুটতে গিয়ে ওই কর্ণের মরা মাথাটাকে কোলে করে তুলে নিয়েছিল। পাগলিনীর মতো মা কুন্তি কাঁদছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ছুটে এসেছে মায়ের পিছনে, মা একটা সুতপুত্র কাঁদছে, সে মরে গেছে, তার জন্য তুমি কেন কাঁদছো? ও তো সুতপুত্র, আমাদের শত্রু। সেদিন কুন্তি বলেছিল খোকারে, এই জগতে যে যা সবাই যায় সেটাই আসলে সত্য কথা নয় খোকারে, ওরে রাজা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোকে বলে গেলাম, এই কর্ণকে জানিস, ওরে যুধিষ্ঠির রে, এই কর্ণ হলো তোদের বড় দাদা, ওরে খোদার ওরে তুই কর্ণ হল তোদের যুধিষ্ঠির। মা কর্ণ যে সুতপুত্র আমাদের দাদা, বলে হ্যাঁ বাবা, কারণ যখন আমার বিবাহ হয়নি দুর্বাসার দেবা মন্ত্র জপ করে সূর্যদেবকে আহ্বান করে তোর বড় দাদা কর্ণের জন্ম, ওকে ভাসিয়ে দিয়েছিলাম, রাধা অধিরথ ওকে মানুষ করেছিল, যার জন্য ওকে সবাই বলতো সুতপুত্র, কিন্তু আসলেই ও হলো তোদের বড় দাদা। এই জন্য মাইরা একটা কথা বলেছিলাম না একটু আগে, হনুমানের কাছে, মন্দোদরীর কাছে, যে আমার দাদা ভাই বাবাদের সাবধান করেছিলাম, এই নারী জাতিদের মানে গোপনের কথা বলা যায় না, কেন? এই যে কুন্তি মার অভিশাপ, সেই তো বললি না কুমারী বেলার ছেলেটার কথা, তাহলে যখন কর্ণ বধ হলো তাহলে কেন বললি? ওই জন্য কুন্তি সেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে অভিশাপ দিল, এই নারী জাতিদের পেটে এক থালা ভাত হজম হবে, কিন্তু একটা কথা এদের পেটে হজম হবে না, কোনো না কোনো দিন ওই কথাটা একদিন না একদিন বহির প্রকাশ হবে।
আজকেই প্রকাশ হয়ে গেল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের বড় দাদা হলো মহাভারতেই দাতা কর্ণ। এইবার সেই কর্ণ আর মা পদ্মাবতী নয়ন জলে সাক্ষাতে আমার ভগবানের যুগল দর্শন করেছিল হরিব, আর সেই যুগল দর্শন পাদ পদ্মেই সবাই মিলে আমরাও যুগল দেখলাম। শ্যামের বামে শ্যামের বামে আসতে ওমা, আমার তো যাবার বাঁশি বেজে গেছে, পরবর্তী কীর্তনী আসবে, যাবার আগে দেখি সবাই একটু হাত দুটো তোলো তো দেখি একবার। বাহ, সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন? শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী বর, আমার সঙ্গে আপনারা একটু গাইবেন, গাইবেন আমার সঙ্গে একটু সবাই সবাই। বাহ, চলেন একটু যাবার সময় সবাই আমরা একটু শাস্তি পাই, তবে আমার শাস্তি নয়, আমার রাধা গোবিন্দর শাস্তি কেমন? সবাই মিলে দেখি হাত দুটো তোলো তো দেখি একবার, দোহাতি তুলে বলি রে কৃষ্ণ পরিবেরে তোর সকল নমস্কার। আচ্ছা আগে আমি বলবো পরে আপনারা বলবেন কেমন সবাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো। এদিকে কই, আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো। হাত কই, হরে হরে এই মধুর দিয়ে দেব সকল